প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করে গত 15 বছরে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে এগিয়ে যাচ্ছে দেশ। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গাজীপুর, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি 15 বছর আগের বাংলাদেশের কথা ভাবতে বলেন সবাইকে। বলেন, গণতান্ত্রিক ধারা স্থিতিশীল থাকায় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। মোহাম্মদ শামীম জানাচ্ছেন বিস্তারিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার দুপুরে গাজীপুর, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অনুষ্ঠানে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গত 15 বছর আগে দেশের অবস্থা পর্যবেক্ষণ করে বর্তমান অবস্থা তুলনা করেন। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব সত্ত্বেও বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে বলে জানান তিনি। ডিঙ্গি নৌকা, মাছের ট্রলার, কোনো সাম্পান, কোনো কিছু বাদ দেয়নি, সব জায়গায় ঘুরে দেখেছি কাজী। সেই জন্য সেইভাবে দেখে দেখে এখন দেশের উন্নয়নটাও ওইভাবেই করি। আপনারাও জনপ্রতিনিধি হিসেবে, আমি যখন ঘুরেছি তখন আমি কিছু ছিলাম না, কিন্তু আমি সারা বাংলাদেশ দেখেছি। এই জন্য যে বাংলাদেশটাকে না চিনলে আমি উন্নয়নটা করব কীভাবে, সে কথাটা মাথায় রেখে ঘুরেছি। যেখানে যেখানে যা যা দেখেছি, যখনই সরকার এসেছি ঠিক সেই মোতাবেক কাজ করে আজকে দেশের উন্নয়নটা করতে পেরেছি। কাজে আমরা চাই আমাদের প্রত্যেকটা সিটি কর্পোরেশনের যে যেমন ড্রেনেজ সিস্টেমটা আরও উন্নত মানের হবে, পয় নিষ্কাশন ব্যবস্থা হবে, সুপেয় পানির ব্যবস্থা হবে, এগুলি কিন্তু ইতিমধ্যে আমরা সেই সেবাগুলি দিচ্ছি এবং সেভাবে আমরা কিন্তু সহযোগিতা করে যাচ্ছি। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, দল মত নির্বিশেষে প্রত্যেক জনগণের জন্য কাজ করতে হবে। কৃষি শিল্পের পাশাপাশি স্থানীয় জনগণের সকল সেবা আরও সহজ করতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। মানুষের আস্থা বিশ্বাসটা অর্জন যেন করতে পারেন, সেভাবে আপনাদেরকে সবাইকে কাজ করতে হবে। আমি জানি এখানে শুধু আমার দল না, অন্যান্য দলেরও অনেকে আছেন, কিন্তু আমি প্রধানমন্ত্রী হিসেবে, আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা কিন্তু ওই এলাকা দেখে কাজ করি না, কে ভোট দিল না দিল সেটা না, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের জন্যই আমাদের কাজ। আমরা সেইভাবেই কাজ করে থাকি। আজকে কমিউনিটি ক্লিনিক করেছি, 30 প্রকারের ঔষধ দিচ্ছি, বিনা পয়সায় ইনসুলিন দেওয়া শুরু করেছি। এটা কিন্তু সকলের জন্য, এটাকে বলতে পারবে না যে না আওয়ামী লীগের লোক পাবে আর অন্য লোক পাবে না, তা কিন্তু না, এটা জনগণের জন্য। আমি যা করি জনগণের জন্যই করি, জনগণের কল্যাণে করি, সেটা আপনারা নিশ্চয়ই এতদিন বুঝতে পেরেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি বিশ্ববাসী যাতে বাংলাদেশকে আর অবহেলা না করে সম্মানের চোখে দেখে, সেজন্য সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান সরকার প্রধান। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।